আজকে আমি আপনাদের প্যারাসাইট মুভির পার্ট টু এক্সপ্লেন করব। আপনি দেখছেন মুভিজ ইন বাংলা ইউটিউব চ্যানেলে প্যারাসাইট মুভির পার্ট টু এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লাগবে। সো লেটস স্টার্ট। পার্ট টু তে পার্ট ওয়ানের ইনসিডেন্টের কিছুদিন পরের ঘটনা দেখানো হয়। এখানে আর্মিরা জানতে পারে ওই শহরে কিছু প্যারাসাইট আছে আর সে মানুষদের মারছে। আর্মিরা মানুষদের বাঁচাতে চায়, তাই ওরা জেল থেকে একটা সিরিয়াল কিলারকে আনে। ওই অপরাধী বলতে পারত কে প্যারাসাইট আর কে প্যারাসাইট না। ওর সামনে এক এক করে সবাইকে আনা হয়। ও না বলে যাকে তাকে গুলি করে দেওয়া হয়, আর যাকে হ্যাঁ বলে তাকে ছেড়ে দেওয়া হয়। এভাবেই ওর সামনে সিনচিকেও আনা হয়। তখন ও ভাবতে লাগে, তারপর বলে এও নর্মাল। সিনচি বাড়ি ফিরছিল, তখন মিকি বলে আমাদের খুব কাছে একটি প্যারাসাইট আছে। ও পাশের একটি বিল্ডিংয়ে যায়, ওখানে একটা প্যারাসাইট মানুষের মাংস খাচ্ছিল। ওই প্যারাসাইটটি সিনচিকে দেখে ওর কাছে আসে, তখন মিকি ওকে মেরে দেয়। সিনচি বুঝতে পেরে যায় ওর পিছনে কেউ আছে, আর এই লোকটি সেই লোকটি যে পার্ট ওয়ানে সিনচি আর মিকির ছবি তুলেছিল। এবার আমরা দেখি ওই শহরের মেয়ারকে, উনি প্যারাসাইটদের সাপোর্ট করে, আর ওই টিচারটিও ওর সাথে ছিল। এবার আমরা দেখি ওই টিচারটির বাচ্চাও হয়ে গিয়েছে। বাচ্চাটি একটা সাধারণ বাচ্চা ছিল। ওই মেয়ারটি জেনে যায় সিনচি প্যারাসাইটদের মারছে, তাই উনি সিনচিকে মারতে চাই, কিন্তু টিচার বারণ করে দেয়। টিচার বলে মিকি আর সিনচি একসাথে আছে, আমি দেখতে চাই ওরা দুজন এভাবে কতদিন একসাথে থাকতে পারে। যদি তুমি সিনচিকে মারো তাহলে আমাদের প্যারাসাইট মিকিও মারা যাবে। আর সিনচির ব্যাপারে সব জানার জন্য টিচারটি সিনচির পিছনে একটি লোক রেখেছিল। এবার সেই লোকটি সিনচির সাথে কথা বলে। সেই লোকটি বলে এসব তুমি তো পুলিশকে বলে দিতে পারো। তখন সিনচি বলে না, পুলিশের মধ্যেও অনেকজন প্যারাসাইট আছে। সিনচি জেনে যায় টিচার ওর পিছনে ওই লোকটিকে রেখেছে। সিনচি টিচারের কাছে যায় আর বলে তুমি এসব কেন করছো, এসব বন্ধ করো। তখন টিচার বলে তুমি আমার বন্ধু প্যারাসাইটদের কেন মারছো, মানুষরাই তো ওদের খাবার, ওরা মানুষদের মেরে খাচ্ছে, এটাই তো ওদের খাবার। সিনচি চুপ হয়ে যায় আর সেই লোকটির কাছে যায়। ও লোকটিকে বলে তুমি টিচারের থেকে সাবধান থেকো, উনি একটা প্যারাসাইট, তাই যে কোনো সময় তোমাকেও মেরে দিতে পারে। কিন্তু ওই লোকটি সিনচির কথায় বিশ্বাস করলো না। পরের দিন সেই লোকটি মেয়রের কাছে যায় আর মেয়রের রুমে ভয়েস রেকর্ডার লাগিয়ে দেয়, যাতে ও জানতে পারে সিনচি সত্যি বলছে না মিথ্যা। মেয়র এই ব্যাপারে জেনে যায় আর ওই লোকটিকে মারার জন্য কয়েকটি প্যারাসাইট পাঠায় ওই লোকটির বাড়িতে। ওই লোকটির বাড়িতে লোকটি ছিল না, তাই প্যারাসাইটগুলি ওই লোকটির মেয়েকে মেরে দেয়। এদিকে মিকি সিনচিকে বলে তোমার উপর পাঁচটি প্যারাসাইট হামলা করবে। সিনচিদের দিকে একটা লোক দৌড়ে আসে আর ওর মধ্যেই পাঁচটি প্যারাসাইট ছিল। মিকি আর সিনচি তার সাথে ফাইট করে আর গলা কেটে দেয়। ওরা মনে করে লোকটি মারা গেছে, কিন্তু না, এখন শুধুমাত্র একটি প্যারাসাইট মরছে, চারজন বাকি আছে এখনও। এবার এদিকে টিচার মিয়রকে বলে আমি তোমাকে বারণ করেছিলাম যে সিনচিকে মারতে প্যারাসাইট পাঠাবে না, তাহলে তুমি কেন আমার বারণ করার শর্তেও প্যারাসাইট পাঠালে সিনচিকে মারতে। এখানে মেয়র দেখে টিচারের হৃদয়ে মা হবার পর মানুষের মতো ভাবনা চিন্তা মায়া ফিরে এসেছে। এটা মেয়র একদম ভালো লাগলো না। মেয়র টিচারকে মারার জন্য প্যারাসাইট পাঠায় তিনটি। টিচার ও একটি প্যারাসাইট ছিল, তাই উনি বুঝতে পেরে যায় তিনজন ওনাকে মারতে আসছে। টিচার তিনজনকে গাড়ি পার্কিং হলে ডাকে আর একাই ওই তিনজন প্যারাসাইটকে মেরে ফেলে। টিচার বাড়ি ফিরে দেখে ওনার বাচ্চা নেই, আর একটা মেসেজ ছিল, ওতে লেখা ছিল তোমার বাচ্চা আমার কাছে আছে আর তুমি আমার সাথে ব্রিজে দেখা করো। এই মেসেজটি সেই লোকটির ছিল যে সিনচিকে ফলো করত আর যার মেয়েকে মেয়র মেরেছে। লোকটি নিজের মেয়ের মৃত্যুর বদলা নিতে চায় টিচারের বাচ্চাকে মেরে। টিচার সিনচিকে নিয়ে ব্রিজের কাছে যায়। সিনচি লোকটিকে বলে ও নিষ্পাপ বাচ্চা, ওকে মেরে তোমার কোনো লাভ হবে না, এই বাচ্চাটি একটা সাধারণ বাচ্চা,
এদিকে অনেক আর্মি মেয়রের বিল্ডিংয়ে আসে। আর্মিরা খবর পেয়েছে মেয়র অনেক প্যারাসাইটকে লুকিয়ে রেখেছে। এবার আর্মিরা সব মানুষকে এক এক করে বিল্ডিং থেকে বের করতে থাকে, আর মেশিনে চেক করা হয় কে নর্মাল মানুষ আর কে প্যারাসাইট। প্যারাসাইটদের আর্মিরা গুলি করে দেয়। সিরিয়াল কিলারও ওখানে উপস্থিত ছিল। এবার আমরা মেয়রকে বক্তৃতা দিতে দেখি। মেয়র বলেন, আসল মনস্টার তো মানুষ, বিনা কারণে প্যারাসাইটদের মারছে। এটা শুনে ওখানে বসে থাকা সব আর্মি মেয়রের উপর গুলি চালায়। আর এখানেই মেয়রের মৃত্যু হয়। এখানে সে সিরিয়াল কিলারটি বলে, এত মানুষ ছিল, প্যারাসাইট নয়, এত শুধুমাত্র প্যারাসাইটের পক্ষে কথা বলছিল। ও পিছনে তাকিয়ে দেখে সেই লোকটি ছিল যার শরীরে 5টি প্যারাসাইট ছিল। সবাই গুলি চালায় কিন্তু ওর কিছুই হলো না। এদিকে সেই লোকটি বাচ্চাটিকে ফেলতে যাবে, তখনই টিচার প্যারাসাইট হয়ে ওই লোকটিকে মেরে দেয়। এটা একটা পাবলিক প্লেস ছিল আর সবাই ওখানে উপস্থিত ছিল। ওখানে উপস্থিত থাকা সবাই জেনে যায় টিচার একটি প্যারাসাইট। টিচারটি নিজের বাচ্চাকে নিয়ে নেয়। ওখানে পুলিশ আশেপাশে অনেক ছিল আর টিচারের উপর সবাই গুলি চালায়। টিচার জানতো উনি আর বাঁচবেন না, তাই শত গুলির আঘাত সহ্য করে নিজের বাচ্চাকে বাঁচিয়ে সিনচির হাতে তুলে দেয়। আর যখনই টিচার সিনচিকে বাচ্চাটি ধরিয়ে দেয় তখনই মৃত্যু হয় ওনার। এখানে সিনচির ওর মায়ের কথা, ওর মায়ের ভালোবাসা মনে পড়ে যায়। এবার পুলিশরা সিনচিকে ইনভেস্টিগেশনের জন্য নিয়ে যাবে। তখন ওরা খবর পায় সেই লোকটি যার শরীরে 5টি প্যারাসাইট ছিল সে আর্মিদের মেরে ফেলেছে। এটা শুনে ওখানে সিনচি যায় আর সেই প্যারাসাইট সিনচির গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এখানে সিনচি জঙ্গলে যায়। আর্মিকিকে বলে, যতক্ষণ তুমি আমার সাথে থাকবে ও বুঝতে পেরে যাবে আমি কোথায় আছি, দয়া করে আমার থেকে আলাদা হয়ে যাও। ওখানে সেই লোকটি চলে আসে। মিকি আর সিনচি খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল, তাই মিকি সিনচিকে বাঁচাবার জন্য নিজেকে আলাদা করে নেয় আর সেই লোকটির সাথে লড়াই করে। মিকি একটা প্যারাসাইট ছিল আর ওই লোকটির শরীরে 5টি প্যারাসাইট ছিল। সেই 5টি প্যারাসাইট মিকিকে মেরে দেয়। সিনচি ওর সেই বন্ধুটির বাড়িতে যায়। ওখানে থাকছিল সিনচি। সিনচি দেখে ওর ডান হাত থেকে মিকির কিছু অংশ বেরিয়ে আসছে। এটা হবার কারণ হলো সিনচি অসুস্থ থাকায় মিকি ওর কিছু অংশ দিয়ে সিনচিকে সুস্থ করেছিল, তাই সিনচির শরীরে আবার মিকির অংশ বেরোচ্ছে। সিনচি বুঝতে পারে যে মিকি ওর শরীরে আবার এসেছে, মানে সেই প্যারাসাইটটি বুঝতে পেরে যাবে সিনচি এখন কোথায় আছে। সিনচি ওর বন্ধুকে কোনো সমস্যায় না ফেলার জন্য ওর বাড়ি থেকে বেরিয়ে আসে। বাইরে আসতে ওই প্যারাসাইট সিনচিকে ধরে নেয়। সিনচির হাতে একটা কেমিক্যাল রড ছিল, ওটা নিয়ে সিনচি ওই প্যারাসাইটের শরীরে ঢুকিয়ে দেয়। এতে ওর কিছুই হলো না। লোকটি বলে, তুমি আমার কিছুই করতে পারবে, আমি তোমাকে আর সব মানুষকে মেরে ফেলবো আর তারপর আমি আর বাকি সব প্যারাসাইট এই পৃথিবীতে রাজত্ব করব। লোকটি সিনচিকে মারতে যায়। তখনই মিকি সিনচির বডি থেকে হঠাৎ বেরিয়ে পড়ে, ওই লোকটির শরীরে ঢুকে যায়। এতে লোকটির শরীরে খুব কষ্ট হয়। মিকি সিনচিকে বলে, যেই রডটি দিয়ে তুমি ওর শরীরে আঘাত করেছিলে ওতে অনেক কেমিক্যাল লেগেছিল আর এখন সব প্যারাসাইট ওর শরীরে থাকতে চায় না। এক এক করে সব প্যারাসাইট ওর শরীর থেকে বেরিয়ে যায়। এখন শুধুমাত্র ওর কঙ্কাল পড়েছিল। সিনচি ওটা তুলে নিয়ে নিচে আগুনে ফেলে দেয়। এতে ওর মৃত্যু হয়। এবার আমাদের কিছুদিন পরের সিন দেখানো হয়। এখানে সব স্বাভাবিক ছিল। মিকি সিনচিকে বলে, এখন এই পৃথিবীতে আমাকে ছাড়া কোনো প্যারাসাইট নেই, তাই আমাদেরও একসাথে থাকা ঠিক নয়, আমি তোমার থেকে আলাদা হয়ে যাব। সিনচি মিকিকে বারণ করে। মিকি নিজে নিজেকে শেষ করে দেয় আর সিনচির হাত এখন সাধারণ হাতের মতো হয়ে যায়। এতে সিনচি খুব কষ্ট পায় আর মিকিকে মনে করতে থাকে। এবার আমরা দেখি অনেক সময় পরে মিকি আর ওর বন্ধু একসাথে থাকছে আর টিচারের বাচ্চার সাথে ওরা দেখাও করতে যেত। এবার হঠাৎ আমরা দেখি সেই সিরিয়াল কিলারটি এসে সিনচির বন্ধুকে কিডন্যাপ করে নেয়। ওকে বলে, আসল মনস্টার মানুষ। তখন সিনচির বন্ধু বলে, আসল মনস্টার তো তুমি, তুমি মানুষদের বিনা কারণে মারো। এই কথায় সিরিয়াল কিলার ওকে বিল্ডিং হাত থেকে ধাক্কা দেয়। তখনই সিনচি গিয়ে হাত
বাড়িয়ে ওর হাত ধরে নেয়, ওকে বাঁচিয়ে নেয়। এখানেই বইটির এন্ডিং হয়। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, মুভিজ ইন বাংলা চ্যানেলটিকে। এভাবেই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং।